हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आमी शांतना, स्पेशल एडुकेटर एंड ट्रेनर। आज आमी शेयर करते चले स्पेशल एडुकेटर की धरनेर इंस्ट्रक्शन दिए छिलेन देवजीत के सेटी। ओके, धरुन एर आगे आमी जे जे इंस्ट्रक्शनगुलो उनी दिए छिलेन सेई सब इंस्ट्रक्शनगुली आमी आपनादेर काछे शेयर करेछि। जारा देखेनी तारा अवश्य देखे नेबेन, आर जारा देखेछेन तारा अवश्य भिडियोटी फलो करबेन। ओके, जारा जारा भेवेछेन जे बाच्चाके स्पेशल एडुकेटर ट्रेनिंग नेवा दरकार, तारा आमार एई भिडियोटी फलो करलेओ आपनादेर उपकारी हबे। ताई भिडियोटिके ना केटे सम्पूर्ण भिडियोटी देखुन, आर जारा आमार चैनेले नतून सदस्य तारा अवश्य चैनलटिके सबस्क्राइब करबेन एबं बेल बटनटी प्रेस करे रखबेन, ताहले परवर्ती नोटिफिकेशन एबं परवर्ती भिडियो आपनार सबार आगे आपनार काछे पौंछे जाबे। ओके, एबार मूल आलोचनाय फिरे आसि। प्रथम दिन स्पेशल एडुकेटर आमाके जे धरनेर इंस्ट्रक्शन दिए छिलेन सेई अनुजायी आमी आमार टार्गेट पूरण करे द्वितीय दिन गेछि। ठीक आछे, तिनि आमाके बोललेन जे जे दशटी आमाके दशटी जिनिसेर नाम बोलुन जेगुलि देवजीत आईडेंटिफाई करा शिखेछे। आमी दशटी जिनिसेर नाम मोटामुटी आईडेंटिफाई करा शिखेछे, तखन किन्तु अतटा भालो पारतो ना, तबुओ उनि बोलेछेन जे ठीक आछे, धीरे धीरे ओर होच्छे, इम्प्रूव होच्छे। উনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন দেবজিৎ কি কি বলতে পারে, তখন আমি 10টি অবজেক্টের নাম বললাম। তার মধ্যে থেকে উনি প্রত্যেকটা অবজেক্টকে দুটো করে শব্দ একসঙ্গে বলতে বললেন। যেমন ধরুন বাবা মা, বাবা মা কথাটা যখন ও শিখেছে, বাবা মা এগুলো বলা যখন শিখলো, তখন ওকে বলতে বললো যে দুটো অবজেক্ট একসঙ্গে বলা বা দুটো নাউন্স একসঙ্গে বলা। যেমন ধরুন বাবা মা, ঠিক আছে। তারপরে ধরুন বলল মাছ ডাল, হ্যাঁ, লাল নীল, মানে যে কোনো শব্দ দুটো একসঙ্গে বলা, দুটো একসঙ্গে বলা শেখাতে বলেছিলেন। যে চার রকমের খেলনা নিয়ে করবেন, যেমন আমি অনেক রকমের অ্যাক্টিভিটি আপনাদেরকে দেখিয়েছি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু সব স্পেশাল এডুকেটরের সাজেস্ট করা। ঠিক আছে, এবার দেখুন এর মধ্যে থেকে আপনারা চারটে খেলনা বা চারটে অ্যাক্টিভিটি করাবেন, বেশি করালে বাচ্চারা মাথায় ধরে রাখতে পারবে না প্রথম দিকে। ঠিক আছে, এই কারণে আপনারা চার রকম, আমাকেও বলেছিলেন চার রকমের খেলনা নিয়ে বসতে, আমি সেই অনুযায়ী চার রকম খেলনা খুব শান্তভাবে, আমি নিজেও মাথা শান্ত করে এবং দেবজিৎকেও মাথা শান্ত যাতে থাকে সেই অনুযায়ী ওকে করিয়েছিলাম। এবার যদি বলেন যে বাচ্চাটা খুব দুষ্টু, খুব চঞ্চল, তাহলে কি করে ওকে শান্ত করাবো, তখন আপনারা এটা করতে পারেন যেটা আমি করেছিলাম। ধরুন চার রকমের খেলনা নিয়ে বসলেন, তারপর বাচ্চাকে বললেন যে তুমি কোন খেলনা, কোন খেলাটি আগে করতে চাও, বাচ্চাকে চুজ করতে দেবেন। এর আগে আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলেছি যে এই ধরনের বাচ্চাদের কিন্তু নিজের ইচ্ছায় খেলা অ্যাক্টিভিটি শেখাবেন না, বাচ্চা যে অ্যাক্টিভিটি করতে চায় সেই অনুযায়ী অ্যাক্টিভিটি করাবেন। সেই জন্য আমি দেবজিৎকে চার রকমের খেলনা নিয়ে বসতাম আর বলতাম তুমি কোন খেলাটা খেলতে চাও, যে খেলাটি খেলতে চাইতো সেই খেলাটি নিয়ে মানে খেলতো এবং খুব এনজয় করতো। এই কারণে আমি কখনো নিজের ইচ্ছা খুশি কিংবা নিজের ইচ্ছায় কোনো অ্যাক্টিভিটি কিন্তু শেখাইনি। ঠিক আছে, এটা কিন্তু খুব মূল্যবান একটি কথা, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। আপনারা নিজের গরজে কিংবা নিজের ইচ্ছায় খেলা করাবেন না, বাচ্চার ইচ্ছাই করাবেন। ঠিক আছে, এবার আমাকে কিছু সাউন্ড শেখাতে বলেছিলেন, যেহেতু দেবজিতের কথা না বলতে বলতে ওর মুখের অনেকটা, মানে মুখের পুরো এই অংশটা না পুরো মানে জড়তা এসে গেছিলো, যে কারণে ওকে অনেক মেসেজ দিয়েছিল। তার মধ্যে মেসেজের অনেকগুলি বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করেছি, যে আমি নিজে তো দেখাতে পারি না, কারণ নিজেরটা নিজে দেখানো যায় না। আমি এর পরে দেবজিৎকে দিয়ে আর একবার আপনাদেরকে দেখাবো। স্পেশাল এডুকেটর এটাও বলেছিলেন যে দেবজিতের যেহেতু এই পুরো মুখের এই ফেসটুকু, মানে কথা বলতে যে জায়গাগুলো দরকার, যেমন এই চোয়াল, হ্যাঁ, জিভ, এই কিছু কিছু মেসেজ করতে দিয়েছিলেন, সেইগুলি আমি ফলো করতাম এবং বাড়িতে করাতাম। এই ধরনের বাচ্চাদের যখন মুখের জড়তা এসে যায় না, তখন আপনাদের প্রত্যেকেরই জানা উচিত যে বাচ্চারা কী ধরনের সাউন্ড প্রথম দিতে পারে। সেই সাউন্ডগুলি হলো সাউন্ড উনি দেবজিৎকে
কিছু ভাওয়েল সাউন্ড শেখাতে বলেছিলেন, সেগুলি আপনাদেরকে জানাচ্ছি। আপনারাও অবশ্যই আপনার বাচ্চার সঙ্গে করান, বাচ্চাকে প্র্যাকটিস করান। আপনি বলবেন, আপনার আপনার কথা শুনে বাচ্চাও বলবে, ঠিক আছে? যেমন ধরুন ভাওয়েল সাউন্ডগুলি শুনুন, আমি বলছি। যেমন অ আ ও ই উ এ এ, এই সাউন্ডগুলোই বাচ্চাকে প্রথমে শেখাবেন। অনেকে আছেন তারা বাচ্চাকে প্রথমেই উচ্চারণ করতে শেখান, কিন্তু এটা একদম করা উচিত না, কারণ বাচ্চারা পারে না, বেকার আপনাদের খাটনি। যখন বাচ্চা পারবে না তখন আপনার একটা বিরক্তি ভাব আসবে, এই কারণে প্রথমে আপনারা একদম প্রথম থেকে শেখান। তাহলে কি বলেছি, অ আ ও উ এ এ, এই ভাওয়েল সাউন্ডগুলি শেখান। এরপরে যখন এটি কিন্তু মোটামুটি 2 থেকে 3 দিন আপনি প্র্যাকটিস করাতেই থাকবেন, দেখবেন নিয়ম মাফিক করালে বাচ্চা কিন্তু খুব দ্রুত কথা বলবে। আর এরপরে যখন দেখছেন যে এই ভাওয়েল সাউন্ডগুলি ও শিখে গেছে, তখন ওকে বাবলিং করান। কিরকম, ধরুন বাব্বা 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 মাম্মা মাম্মা মাম্মা, হ্যাঁ, এই যে এই আওয়াজগুলো আপনারা প্রত্যেকেই জানেন, প্রথম দিকে বাচ্চারা এই আওয়াজগুলি কিন্তু দেয়, 6 মাস থেকে শুরু হয়ে যায় এই আওয়াজগুলি বাবলিং করা, ঠিক আছে? আর এটা যখন শেখাবেন আপনি, তখন কিন্তু 5 মিনিট ধরে শেখাবেন, এই বাব্বা বাব্বা বলো। হ্যাঁ, বাচ্চাকে চাপ দেবেন না, ও যদিও বা না করে আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন, আপনার দেখা দেখি কিন্তু ও একটা সময় না একটা সময় বলবেই। এই জন্য এই উচ্চারণগুলো অবশ্যই ফলো করুন, ঠিক আছে? যখন দেখছেন বাব্বা 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 মাম্মা মাম্মা মাম্মা, এই যে ঠোঁটের উচ্চারণগুলো, এগুলিও পেরে যাচ্ছে এবং ও করতে পারছে, আপনাকে ইমিটেশন করতে, আপনার দেখা দেখি করতে পারছে, তখন আপনি এই আওয়াজগুলি করাবেন। কি সেটি হলো আ উ আ উ, ওকে, এই আওয়াজগুলি করাবেন। এটিও কিন্তু 5 মিনিট ধরে করাবেন। আমি আপনাদেরকে প্রথমেই কিন্তু এই সাউন্ডগুলি অবশ্যই শেখাতে বলছি, এগুলি কিন্তু বাচ্চাদের একদম প্রথম, মানে এগুলি 6 মাসের বাচ্চা থেকেই শুরু করে। কিন্তু যাদের বাচ্চা ধরুন আগে করতো, আগে আপনি দেখেছেন যে বাচ্চা এই আওয়াজগুলি করত, কিন্তু বর্তমানে করাচ্ছেন, করার করতে বসেছেন, কিন্তু ও কিন্তু পারবে না, কারণ এই সাউন্ডগুলি যদি বাচ্চা বরাবর মানে সবসময় করে, তাহলে কিন্তু অবশ্যই তাদের স্পিচ আসে। কারণ আমি দেবজিতের মধ্যেও দেখেছি, ও কিন্তু এই আওয়াজগুলি আগে দিত, আর আমি খেয়াল করিনি যে ও এগুলি এখন বর্তমানে দিচ্ছে না কেন। যখন ওর 2.5 বছর বয়স হলো, তখন আমি খেয়াল করলাম যে এই আওয়াজগুলি তো ও দেয় না। যখন আমাকে স্পেশাল এডুকেটর বললেন যে এই আওয়াজগুলি বাচ্চা দেয় কিনা আপনি দেখুন, সত্যি কথা বলতে কি আমি তখন অবাক হয়ে গেছিলাম যে তাই তো, এই আওয়াজগুলো দিচ্ছে না তো। তাই অবশ্যই আপনারা সতর্ক হন এই আওয়াজগুলি যাতে বাচ্চা দেয় যে সেই ব্যাপারে। এবার আপনার যদি মনে হয় যে আমার বাচ্চা এগুলি পারে, তা আমি এগুলো কেন শেখাবো, এগুলি কিন্তু মানে বাচ্চা যদিও বা পারে তবুও শেখানো ভালো, তাহলে পরবর্তী যে কথাগুলি আপনি শেখাবেন সেগুলি বলতে অসুবিধা হবে না, ওকে? যেসব মায়েরা মনে করছেন যে আমার বাচ্চা তো এই সাউন্ডগুলো করতে পারে, তাহলে আমি কি শেখাবো বাচ্চাকে, তখন সেই সব মায়েদের উদ্দেশ্যে আমি বলবো যে এরপরে যে সাউন্ডগুলি আমি বলবো, এই সাউন্ডগুলি অবশ্যই বাচ্চাকে শেখান, ঠিক আছে? যেমন ধরুন প, পয়ের উচ্চারণ, বাচ্চাকে প্রথমেই পয়ের উচ্চারণ শেখাবেন। অনেকে ক খ গ ঘ উম চ ছ এইসব শেখান ঠিকই, কিন্তু এই উচ্চারণগুলি আগে শেখালেই ভালো হয়, তাহলে পরবর্তীতে ওকে অ আ ক খ কিংবা এ বি সি আপনি যেটা বলতে বলবেন ও বলতে পারবে। তা আমি আজ বেশি না, বেশি বড় ভিডিও করলে আপনাদের দেখতে অসুবিধা হবে, এই কারণে আমি মোটামুটি আজকে এই পয়ের উচ্চারণগুলি বলে দিচ্ছি। পরবর্তীতে অন্যান্য যে ভোকাল সাউন্ড কিংবা ভাওয়েল সাউন্ডগুলি আছে সেগুলি আমি আপনাদের কাছে শেয়ার করব। তাহলে আমি পয়ের উচ্চারণগুলি বলছি, দেখুন, যেমন পা প পু পে পো পে, ওকে?
উচ্চারণগুলি আপনি বাচ্চাকে শেখান। দরকার হলে একটি ডায়েরি ইউজ করুন, ডায়েরিতে লিখুন। আমি তো ডায়েরিতে লিখে লিখে করাতাম, ডায়েরিতে লিখে আপনি বাচ্চাকে শেখান, রেগুলার শেখান, ঠিক আছে। এবার পয়ের উচ্চারণের যে স্ক্রিপ্ট সেটি আমি বলছি, শুনুন। যেমন পাপ, পাপো, পাপি, পাপে, পাপু, পাপে, ওকে। এই উচ্চারণগুলি বাচ্চাকে শেখান। যখন দেখছেন যে এগুলি পরপর বাচ্চা করতে পারছে, তখন ওকে শব্দ শেখান। যেসব মায়েদের মনে হচ্ছে যে আমার বাচ্চা মোটামুটি পারছে, ওকে আমি শব্দ শেখাতে চাই, সেই সব মায়েদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা তখন যখনই এই পয়ের উচ্চারণগুলো পারছে, স্ক্রিপ্টগুলোও পারছে, তখন আপনারা শব্দ শেখান। সেগুলি হলো পাতা, পা, পতন, ওকে। এটা এই তিনটে শব্দ শেখালেন, আপেল, কপাল, পেঁপে, ঠিক আছে। এরপরে আপনি আর তিনটি তিনটি ছটা হলো, এরপরের উচ্চারণ দেখুন, কাপ, পাপা, মাপা। আপনি যদি বলেন যে এ ধরনের উচ্চারণ কেন শেখাবো, এই উচ্চারণগুলি শেখালে যখন দেখবেন আপনার বাচ্চা এই উচ্চারণগুলি শিখছে, মানে বলতে পারছে, তখন কিন্তু এই ধরনের উচ্চারণ যেটা বলতে বলবেন ও সেটাই বলবে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনারা শেখাতে থাকুন, ঠিক আছে। আজ আমি এই ভাওয়েল সাউন্ড এই পর্যন্তই শেখাচ্ছি। পরবর্তীতে কিন্তু প্রচুর আছে যে সাউন্ডগুলি বাচ্চাদের শেখালে ওরা যে কোনো অবজেক্টের নাম বললেই ও বলতে পারবে। তাহলে আজকের টিপস এই পর্যন্ত, আবার দেখা হবে, নমস্কার।